স্বাধীনতার 75 বছর অমৃত মহোৎসব যাত্রা ঠাকুরনগরে শনিবার এই অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। স্বাধীনতার 75 বছর উদযাপনে প্রত্যেক ভারতবাসীর ঘরে ঘরে উড়বে তিরঙ্গা পতাকা। সেই উপলক্ষে হর ঘর তিরঙ্গা যাত্রা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমৃত মহোৎসব যাত্রার মাধ্যমে সকল দেশবাসীর কাছে পৌঁছে যাবে দেশের জাতীয় পতাকা। শনিবার শুরু হলো সেই অমৃত মহোৎসব যাত্রা। শনিবার ঠাকুরনগর স্টেশন সংলগ্ন এলাকা থেকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের উপস্থিতিতে হর ঘর তিরঙ্গা যাত্রা শুরু হয়। এই যাত্রা উপলক্ষে মোটর সাইকেল র্যালি বের করা হয়। প্রায় মোর দেন 40 কিলোমিটার আমরা মিছিল করছি এখান থেকে গাইঘাটা হয়ে, চৌদা হয়ে, ফির পাঁচপোতা হয়ে আমরা একটা ফুল সার্কেল আমরা করছি মোর দেন 40 কিলোমিটার। আমাদের যে আজাদি কি অমৃত মহোৎসব যেটা চলছে 75 বছর পূর্তি উপলক্ষে, আমাদের মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাভাবনা এবং কেন্দ্রীয় সরকারের যে চিন্তাভাবনা, যে প্রত্যেকটা মানুষকে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের ভিতরে আমাদের যে ভারতবর্ষের যে অন্তরাত্মা, যে স্বাধীনতা আমরা লাভ করেছি হাজার হাজার লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে, এই যে যে একটা একটা প্রাইজলেস, একটা অমূল্য জিনিস, সেই জিনিসটা শুধুমাত্র এই জেনারেশন না, পরবর্তী জেনারেশন যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত এই আমাদের এই যে অখণ্ডতা এবং ভারত, এই ভারত মাতার এই ভূমির প্রতি যে আমাদের দায়বদ্ধতা এবং ঋণ, সেটা যাতে অক্ষুণ্ণ থাকে এবং সার্বভৌমত্ব যাতে থাকে, দেশের প্রতি ভালোবাসা যাতে অক্ষুণ্ণ থাকে, পরবর্তী প্রজন্মের কাছে যাতে আমরা বার্তাটা পৌঁছে দিতে পারি, তার জন্যই হচ্ছে এই তিরঙ্গা যাত্রা। বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন স্বাধীনতার 75 বছর উপলক্ষে হর ঘর তিরঙ্গা যাত্রা হবে। এই যাত্রার মূল উদ্দেশ্য প্রত্যেক ভারতবাসীর ঘরে তিরঙ্গা পতাকা পৌঁছে দেওয়া। সেই চেতনা জাগ্রত করতেই এই অমৃত মহোৎসব যাত্রা। গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, অমৃত মহোৎসব যাত্রা উপলক্ষে আমরা প্রায় 14 কিলোমিটার মোটর সাইকেল র্যালি করেছি। এদিনের অমৃত মহোৎসব যাত্রায় বহু বিজেপি কর্মী সমর্থকেরাও অংশগ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা ছিল যে হর ঘর তিরঙ্গা হবে, হর ঘর তিরঙ্গা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানে পরিবারের কাছে তিরঙ্গা পৌঁছে দেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য। কেননা আমরা ভারতবর্ষের ভারতবর্ষকে স্বাধীনতার পরে যেভাবে আমরা পেয়েছি, সেভাবেই আমরা ভারতবর্ষকে আগামী দিনে ভারতবর্ষের উন্নতির খাতিরে আমরা পেতে চাই। সেখানে একটা বিরাট উদ্যোগ, সেটাকে সার্থবাহিত করা মাননীয় প্রধানমন্ত্রীজির। আমি চাই প্রত্যেক ঘরে তিরঙ্গা পৌঁছে যাক, কেননা বনগাঁর মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, 6 জন বিধায়ককে এখানে ভারতীয় জনতা পার্টির সিম্বলে জিতিয়েছে। তো সেখানে বনগাঁবাসীর ভালোবাসা যে আমরা পেয়েছি, সেখানে তাদের প্রতি আমাদের একটাই বার্তা থাকবে, ভালোবাসার উদ্দেশ্যে বার্তা, যে ভারতবর্ষের যাতে সংস্কৃতি, ভারতবর্ষের যাতে ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি, সেই উদ্দেশ্যেই যাতে আমরা সকলে একসাথে মিলে কাজ করতে পারি, সেই হর ঘর তিরঙ্গা মাননীয় প্রধানমন্ত্রী জি। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।